আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে SP125 এর হেডলাইটের পাওয়ার এতটায় কম, তার জন্য টোটাল সেটআপ মানে হচ্ছে ফগ লাইট, ক্লাম্প, তার সাথে টুইন ওয়ান সুইচ, সবগুলোর মার্কেট প্রাইস অনেকটাই বেশি, কিন্তু আমি এটা খুবই কম দামে পেয়েছি। সেটা হচ্ছে এই ফগ লাইটগুলোর ফোকাসিং পয়েন্টও চেঞ্জ করা যায়, তো সেটা চেঞ্জ করার জন্য এই নবটাকে আমার মনে হয়েছে SP125 এর জন্য HJG-র এই লাইটটা সবথেকে বেস্ট। এমনিতেই শীতকাল, তার উপর আবার দুদিন থেকে বৃষ্টি পড়ছে সিউড়িতে, তো আরও বেশি ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্যে সোয়েটার টুপি পরে ভিডিও বানাতে হচ্ছে। ভেবেছিলাম 2021টা খারাপ গিয়েছে, ঠিক আছে, আবার 2022 যখন ঢুকলো সব কিছু ঠিকঠাক হবে, কিন্তু দেখো 2022 ঢুকতে না ঢুকতেই এই অবস্থা। কি বলবো, বাড়িতেই আছি, বাড়িতে বসেই ভিডিও বানাবো, এবার বেশিরভাগ ভিডিও বাড়ি থেকেই হবে। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অবশ্য ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো, SP125-এ যখন ভিডিওটা বানিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বাইকের হেডলাইটটা একদম খুবই পাওয়ার কম, মানে হাইওয়েতে তো কিচ্ছু দেখা যায় না। তখন বলেছিলাম একটা ফগ লাইট আমি খুঁজছি, ভালো ফগ লাইট যদি মানে পেলে তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো সেটা আমি পেয়েছি। সেটা হচ্ছে HJG, যেটা টু ইন ওয়ান, মানে ইয়েলো আর হোয়াইট একসাথে জ্বলে, সেই ফগ লাইটটা ইনস্টল করেছি আমি। এক মাস মতো আমি ইউজ করা হয়ে গেল, তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি, মানে একদম রিভিউ টাইপের একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, আর কী কী স্পেশালিটি আছে কী কী না সেগুলো সব তোমাদেরকে বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, লাইফটাকে খুব এনজয় করছো। তো যাই হোক, খারাপ সিচুয়েশান যতই আসুক নিজেরা সেফ থাকো, এটাই অনেক। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, আর ফার্স্টে তোমাদেরকে দেখাই বক্সটা। এটা হচ্ছে বক্সটা, বক্সের ওপরে তোমরা দেখে নাও কী কী স্পেসিফিকেশানস আছে। হ্যাঁ, এই ফগ লাইটটার মধ্যে তোমরা হোয়াইট আর ইয়েলো একসাথে পাবে, মানে টু ইন ওয়ান আমরা বলতে পারি। তো ফগ লাইটটা আমি কোথায় ইনস্টল করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাইকের মধ্যে আমি লেগ গার্ডের মধ্যে ইনস্টল করেছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সবসময় যে হেডলাইট এর পজিশান থাকে তার থেকে নিচেই ফগ লাইটটা লাগানো উচিত, আর সবসময় চেষ্টা করা উচিত যে সামনে যারা আসছে তাদের যেন চোখের মধ্যে না লাগে। মানে সবসময় এই লাইটগুলো খুবই জোর, মানে পাওয়ারটা খুবই বেশি, কারণ পাওয়ারটা বেশি বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা লেন্স দেওয়া আছে, তো এটার জন্যে এটার পাওয়ারটা অনেকটাই বেশি হয়। আমি তো চেষ্টা করি যে সামনে থেকে যখন কোনো বাইক আসে তখন এই ফগ লাইটগুলো বন্ধ করে, আর যখন খুবই এমার্জেন্সি থাকে তখনই আমি এই ফগ লাইটগুলো অন করি, তো অবশ্যই এটা করা তো দরকারই। বক্স প্যাকেজিংটা তো তোমরা দেখলে, এবার তোমাদেরকে আসি ফগ লাইটের উপর। ফগ লাইটটা বেস্ট কেন আমি বলছি, ফগ লাইটটা বেস্ট বলার অনেকগুলো পয়েন্ট আছে। প্রথমে তোমরা দেখো এটার কম্প্যাক্টনেস, কম্প্যাক্ট বলতে এটা আমার হাত, হাতের থেকে দেখো একদম খুবই কম্প্যাক্ট, আর এটার মধ্যে লেন্স দেওয়া আছে সেটার জন্য এটার পাওয়ারটা অনেকটাই বেশি থাকে। তো এটার মধ্যে হিট ট্রান্সফারের জন্য আমরা একটা ফ্যান পেয়ে যাচ্ছি, ওয়েল ডিজাইন, আর ছোটা প্যাকেট বাড়া ধামাকা, এত ছোট্ট একটা ফগ লাইটের মধ্যে আমরা হলুদ আর সাদা দুটো লাইটই একসাথে পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে টু ইন ওয়ান একটা সুইচ তো লাগাতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু লেন্স আছে তাই মানে লাইটের যে পাওয়ারটা সেটা আমরা অনেকটাই বেশি পাই, ছোট বলে যে কম পাওয়ার সেরকম কিচ্ছু না, অনেকটাই বেশি পাওয়ার পায়। আর এটার বিমটাকেও আমরা সেট করতে পারি। তো বিম সেট করার জন্য কি করতে হবে তোমাদেরকে, এই যে এখানে একটা নব দেখতে পাচ্ছ এটাকে জাস্ট রোটেট করতে হবে, রোটেট করে এখানে যেটা একটা লম্বা তোমরা দেখতে পাচ্ছ এটাকে জাস্ট সোজা দিয়ে ঘুরিয়ে দিলে মানে লাইটের যে এরিয়াটা তোমরা কতটা চাইছো, যদি তোমরা চাও যে অনেকটা জুড়ে আমরা লাইটের ফোকাসটা চাই তাহলে তোমরা এইভাবে রাখতে পারবে। সেটা আমি তোমাদেরকে নাইট টাইমে দেখিয়ে দেবো যে কোনখানে কোন পজিশানে রাখলে তোমরা লাইটের ফোকাসটা বেশি পাবে আর কোন পজিশানে রাখলে লাইটের ফোকাসটা কম পাবে। সেটার জন্য অবশ্যই তোমাদেরকে একটু ভিডিওটা দেখতে হবে, মানে এখন তো দিনের আলোতে বোঝা যাবে না। ইনস্টলেশন খুবই সহজ, আর যদি তোমরা ইনস্টল না করতে পারো তো তার জন্য আমি ডিসক্রিপশনে যার কাছ থেকে আমি ইনস্টল করেছিলাম ওই দাদার নাম্বার দিয়ে রেখে দেবো, বাই ফোন তোমাদেরকে হেল্প করে দেবে। এই যে ফগ লাইট দুটো,
এই দুটো তো সব কিছু তোমাদেরকে দেখালাম, বক্স প্যাকেজিং থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দেখালাম। যেহেতু আমি এক মাস হয়ে গেল এটা ইনস্টল করা, তাই ইনস্টলেশনের টাইমে বক্সের মধ্যে কেমন কি প্যাকেজিং থাকে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু খুবই কম্প্যাক্টভাবে ওটাও রাখা থাকে, খুবই সুন্দর প্যাকেজিং করা থাকে। তো এই সব কিছু যদি তোমাদেরকে বললাম, আমার তরফ থেকে বেস্ট এটা আমার লেগেছে, এখনও পর্যন্ত কোনো কিছু প্রবলেম আমি এর মধ্যে পাইনি। তো আস্তে আস্তে দেখি আরও দিন যাক, বাইকের মধ্যে কোনো কিছু যদি প্রবলেম আসে ফগলাইট ইনস্টলেশনের জন্য সেটাও তোমাদেরকে বলবো, বা ফগলাইটের মধ্যে যদি কোনো প্রবলেম আসে সেটাও তোমাদেরকে বলবো। আমি ডিসক্রিপশনে শপের নাম্বারটা দিয়ে রেখে দেবো। টোটাল একটা প্রাইস আমার কাছ থেকে নেওয়া হয়েছিল, কিন্তু সেটা অনেকটাই কম। তো তোমরা যারা যারা সিউড়ি বোলপুর থেকে দেখছো, তারা ইলামবাজারের মধ্যে এই শপটার সব কিছু ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আর খুবই কম প্রাইসে এই প্রোডাক্ট তোমাদেরকে দিতে পারবে ওনারা। আর এটা একটা মডেল আমি দেখালাম, আর আরও অনেক রকমের ভেরিয়েন্ট আছে, সেগুলো সব সেই সবগুলোই তোমরা ওই শপটা থেকে পেয়ে যাবে, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। মানে ইনস্টলেশন প্রসেসটা এরপর দেখে নাও, ততক্ষণে সন্ধ্যাটা হয়ে যাক, বাকি সব কিছু লাইটের কেমন কি পাওয়ার সেগুলো তো সন্ধ্যাতে দেখাবো। তার আগে বলে দিই, পিছনে তোমরা দেখতে পাচ্ছ আমার জিক্সার 250 দাঁড়িয়ে আছে। তো এক বছর হয়ে গেল, তো ভেবেছিলাম বাইরে একটা কোনো স্পেশাল লোকেশনে নিয়ে গিয়ে ওটার একটা ওনারশিপ রিভিউ দেবো, কিন্তু কী করবো সিচুয়েশন আবার তো সেই 2022 আসতে না আসতেই আবার সেরকম খারাপ। তো যাই হোক, বাড়িতে বসেই চেষ্টা করবো ওটার একটা খুব ভালোভাবে ভিডিও বানানোর। তো এক বছরের মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক কিছু চেঞ্জও করতে হয়েছে, তো কী কী হয়েছে সেগুলো জানার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা যারা চাইছো যে জিক্সার 250 একটা ওনারশিপ, বেস্ট ওনারশিপ রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা বেল আইকনটা প্রেস করে রেডি থাকো, ওটা আসতে চলেছে কিছুদিনের মধ্যে। আর ওটা তো স্পেশাল আমার কাছে একটা বাইক আছে, আর সিউড়ির মধ্যে তো একটা আছে, তো সেখানে একটা স্পেশাল তো আছে, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। তো ইনস্টলেশন প্রসেসটা দেখো, তারপরে বাকি কথা বলছি। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, যারা তোমরা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর ফগলাইটটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো যেদিন আমি ফগলাইটটা ইনস্টল করেছিলাম সেই দিনেরই একটা ফুটেজ আমার কাছে আছে, তো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি।
যেদিন আমি ইনস্টল করেছিলাম সেদিন অতটা কিছু অ্যাডজাস্ট করিনি, সেটা আছে আমার কাছে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এসেছি পুরোপুরি অন্ধকার জায়গায়, না এলে এগুলো বোঝাও যায় না। SP 125 এরকম আলোর জোর খুবই কম। আর হাই বিমটা দেখায়, এটা হচ্ছে হাই বিম আর এটা হচ্ছে লো বিম। আর আজকে HJG যে লাইটটা লাগিয়েছি, এটা হচ্ছে সাদা লাইট, এটা হচ্ছে হলুদ লাইট, পুরো একদম খুবই পাওয়ারফুল একটা লাইট। তো এখানে অন্ধকার ছিল বলে তোমাদেরকে দেখাতে পারছি কতটা পাওয়ারফুল, দেখো লাইটটা। আর বাকি আস্তে আস্তে রিভিউ তো দিতেই থাকবো। তো এবার কথা মতো তোমাদেরকে বলেছিলাম যে বিমটা কীভাবে সেট করবে, দেখো এখন এটা একটু স্কোয়ারি শেপে আছে, মানে সরুভাবে পড়ছে। তো এটাকে যে নবটার কথা বলছিলাম, এটা জাস্ট ঘোরালে ফোকাসটা দেখো, দেখো এটাতে অনেকটা চওড়াভাবে পড়ছে। আর এটাতে অনেকটা সরুভাবে পড়ছে। তো এটাই হচ্ছে মেন ফোকাসিং পয়েন্ট। আর সন্ধ্যেবেলাতে খুব বেশি দেখা না যাবে না, এটুকুনি এর থেকে বেশি, যাই হোক। আর যেহেতু দাঁড়াও একটা জিনিস দেখার, এই সাইডে লাইটটা আমি খুলে রেখেছিলাম, কারণ বোঝা যাবে না করে, দেখো দুটো সাইডে একসাথে জ্বলছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।